प्रिय शिक्षार्थीरा तुम्हरा सकले निश्चय भलो आछो आमिओ भलो आछी। आज तुम्हारे आमी एकटी मजार गल्प पाठ करब। एसो ताहले आजकेर क्लासे सबाइके स्वागतम जानाई। आमी पंचम श्रेणीर एकटी क्लास पाठ निब, पाठ चार। आमार नाम अल्पना राय। তোমাদেরকে আমি এখন তিনটি চিত্র দেখাবো। দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাতি, এই চিত্রে দেখতে পাচ্ছি শিয়াল, আর এই গল্পে এই চিত্রে দেখতে পাচ্ছি কয়েকজন মিলে কথা বলছে অর্থাৎ গল্প করছে। তাহলে আমাদের পাঠটি কি হতে পারে? হাতি আর শিয়ালের গল্প। তাহলে আমাদের আজকের পাঠ হাতি আর শিয়ালের গল্প। এখন তোমাদের আমি একটি ভিডিও দেখাবো। এই ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ পাঠটি ফুটে উঠবে। তোমরা খুব ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করবে এবং শুনবে, তাহলে তো গল্পটি বুঝতে পারবে আসলে গল্পটির মূল কথা কি। শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করলাম একটি ভিডিও, তাই না? ভিডিওতে আমরা দেখলাম, শুনলাম যে একটি অত্যাচারী হাতি বনে প্রবেশ করেছে এবং পশুদের বিভিন্নভাবে অত্যাচার করে। এখন সকল পশু মিলে যখন অত্যাচারে অতিষ্ঠ, তখন তারা ভাবলো যে এখন কী করা যায়। তখন শিয়াল, যেহেতু পণ্ডিত, শিয়ালকে ডাকা হলো। সকলে মিলে একটি সিদ্ধান্ত নিল যে হাতিকে কীভাবে অপদস্থ করা যায়। তারা একটি বুদ্ধি আটলো যে তারা একদিন হাতির আস্তানায় গিয়ে বলবে যে হাতি ভাই, আজ তোমাকে আমাদের আস্তানায় যেতে হবে। তখন তারা হাতিকে নিমন্ত্রণ জানালো। হাতি গেল, যাচ্ছে, যাওয়ার পথে একটি নদী, ওই নদীতে নদী শিয়াল অবলীলায় পার হয়ে গেল। কিন্তু হাতিটি যখন পার হচ্ছে, এমন সময় মাঝখানে চড়াবালি, ওই চড়াবালিতে কি হলো, হাতিটি তলিয়ে গেল। হাতিটি ছিল, আমরা দেখলাম যে হাতিটি ছিল খুব অহংকারী এবং বদমেজাজি, সে অন্য পশুদের অত্যাচার করত। তাহলে আমরা গল্প থেকে জানলাম যে আজকের গল্পটির মূল কথা আমরা কি বলতে পারি, যে অহংকার পতনের মূল, অহংকার করা ভালো নয়। তাহলে এই পাঠ থেকে আজকে আমি তোমাদের দুইটি বিষয় শেখাবো। শব্দের অর্থ জেনে নিই, কিছু কিছু শব্দের অর্থ তোমাদের আমি জানাবো। দিগন্ত, প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। তিরিক্ষি, খারাপ মেজাজ। তটস্থ, ব্যতিব্যস্ত। শঙ্কিত, ভীত। আস্তানা, বসবাসের জায়গা। উদ্গ্রীব, প্রতি মুহূর্ত অপেক্ষা করা বা খুব আগ্রহী। সমস্বরে, একসঙ্গে শব্দ করা বা কথা বলা। তোমাদের যে শব্দার্থগুলো আমি দেখালাম, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এখন তোমাদের আমি আরেকটি আইটেম পড়াচ্ছি, দেখাচ্ছি। দেখো, একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, নিচে অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কে, কী, কখন, কোথায়, কিভাবে, কেন ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করো। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু ওই দুষ্ট হাতিটার সে কি তুলকালাম কাণ্ড। খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার, থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল। এখন দেখো, তোমাদের যে অনুচ্ছেদটি আমি দিলাম, সেই অনুচ্ছেদের উপরে পাঁচটি প্রশ্ন। কেন সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে? কে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছিল? খুব জোরে গলা ফাটিয়ে কি দিল? কিভাবে সমস্ত বন কেঁপে উঠল? কোথায় পরম নিশ্চিন্তে বসেছিল পাখি? দেখো, কেন, কে, কি, কিভাবে, কোথায়, ওই অনুচ্ছেদ থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করলাম।
এখন তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি। দেখো বিপরীত শব্দ লিখো, সুন্দর, অহংকার, ভয়, স্বাধীন, শান্তি, সভ্য, ধনী, শক্তিশালী, তিরিক্ষী, দিন, আসে, প্রাণী, সন্ধ্যা, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের বাংলা দ্বিতীয় বই আছে, ওই বাংলা দ্বিতীয় বই থেকে খুঁজে খুঁজে বের করে লিখবে। কিভাবে লিখবে বিপরীত শব্দটা, তোমরা কিভাবে লিখবে, এটি তোমাদের 10 নম্বরে থাকে। 10 নম্বর কিভাবে লিখবে দেখো, 10 নম্বর প্রশ্নের উত্তর মূল শব্দ, বিপরীত শব্দ, দিন, রাত, এইভাবে তুমি প্রত্যেকটা বিপরীত শব্দ লিখবে। তাহলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।